মাই ডিয়ার ফ্রেন্ডস, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের অনুষ্ঠানে এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠান এশিয়ান টেলিভিশন প্রতিদিন সকালবেলা আপনাদের জন্য নিয়ে আসে আপনাদের প্রিয় তারকাকে সঙ্গে নিয়ে, যে অনুষ্ঠানের নাম হচ্ছে এশিয়ান টেক্সটাইল মিলস লিমিটেড নিবেদিত এশিয়ান তারকার আড্ডা। বরাবর যারা দেখেন তারা তো জানেন, আর যারা নতুন দেখছেন তাদেরকে জানিয়ে দিচ্ছি, সরাসরি আপনাদের তারকার সঙ্গে আপনারা ফোন করে কথা বলতে পারেন এবং ফোন নাম্বারগুলো টেলিভিশনের স্ক্রিনে দেওয়া আছে এবং নাম্বারগুলো জানিয়ে দিচ্ছি 4881018 থেকে 4 পর্যন্ত, এবং আরও একটি নাম্বার সংযুক্ত হয়েছে 02984035। কার সঙ্গে কথা বলবেন সেটা জানিয়ে দিচ্ছি, আমাদের প্রিয় তারকা নাট্য অভিনেতা প্রাণ রায় আছেন আমাদের সাথে। আমন্ত্রণ দাদা, আমাদের অনুষ্ঠানে কেমন আছো তুমি? একসাথে আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি প্রিয় মানুষ, তোমাকে দেখলে তো এমনি মন খুশি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, দর্শক বন্ধুরা আপনারা চাইলে ফেসবুকেও সংযুক্ত হতে পারেন, ফেসবুকে সরাসরি আমাদের লাইভ সম্প্রচার হচ্ছে www.facebook.com/asiantvofficial, এই অ্যাড্রেসে আপনারা সরাসরি আমাদের দেখতে পারেন, কমেন্টও করতে পারেন, আমরা চেষ্টা করবো কমেন্টগুলো পৌঁছে দিতে প্রাণ রায়কে। আজ সারাদিন আমরা প্রাণ রায়ের সঙ্গে তো সারাদিন আড্ডা দিব না, একটু আড্ডা দিব, তবে সারাদিন এশিয়ান টেলিভিশনে কী কী প্রোগ্রাম আছে সেটা এক ঝলক আপনাদের দেখিয়ে দিতে চাই, চলুন দেখে নিন। নতুন জীবন দাও নাই দিচ্ছ খুনির জীবন। মন্ডলের ভাইয়ের লাশ দাফনের জন্য কিছু টাকা দিয়ে দে, জবানের লাগাম দাও সুলতান মির্জ। National Technological Show Future Tech. চারিদিকে চলছে মহাঝামেলা, হাওয়া তোমে দেখো তারে, হাওয়া তোমে দেখো তারে, আসল বাহ, দারুণ সব জমজমাট আয়োজন আছে আজ সারাদিন আপনাদের জন্য এশিয়ান টেলিভিশনের পর্দায়। আপনাদেরই চ্যানেল, আপনাদের প্রিয় চ্যানেল প্রিয় প্রিয় সব অনুষ্ঠান আয়োজন করেছে, নতুন নতুন ধারাবাহিক নাটকও শুরু করেছে, এবং সেই রকমই একটি নাটক হচ্ছে আস্থা পাগল, যে আস্থা পাগলের একজন পাগল আমাদের মাঝে উপস্থিত। এই পাগলামি আসলে এটা কেমন হয়েছে, কেমন লেগেছে শুটিং করতে, বা এটা তো চলমান প্রক্রিয়া, একটু শুনতে চাই তোমার মুখ থেকে। পাগলামির পুরোটাই পাগলামি মনে হয়েছে, মানে গল্প আর্টিস্ট সব কিছু মিলিয়ে এক ধরনের পাগলামি আছে, আর মানুষ তো একটু পাগলামি পছন্দও করে কেন জানি, যে একটা পাগল রাস্তা থেকে হেঁটে গেলে হা করে তাকিয়ে থাকে মানুষ, এটাই আমাদের বাঙালির ধর্ম তাই। এবং শুটিংয়ে ক্যারেক্টারগুলিও ওরকমই অদ্ভুত অদ্ভুত ক্যারেক্টার, আমার ক্যারেক্টারটা যেমন একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করে, সে আবার শাহরুখ খানের প্রচণ্ড ভক্ত, হ্যাঁ শাহরুখ খান ছাড়া কারোর সাথে দেখাই করবে না, সে নায়িকা হতে চায়, কিন্তু আমি আবার ইউনিভার্সিটিতে রাজনীতি করি, আমার মধ্যে একটা রাজনীতি দিয়ে দেশ উদ্ধার করব এরকম একটা প্রবণতা কাজ করে, কিন্তু আলটিমেটলি স্বাভাবিক না। আচ্ছা, চিন্তাগুলো সুন্দর কিন্তু কর্মকাণ্ডগুলো স্বাভাবিক না, স্বাভাবিক না। আমি যতদূর জানি এশিয়ান টেলিভিশনে প্রচারিত হয় এই নাটকটি, দর্শক ব্যাপকভাবে গ্রহণ করেছে এবং ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এই যে কমেডি ঘরানার নাটকগুলো দর্শক বেশি পছন্দ করে, সেটা তোমার কী মনে হয়, কেন পছন্দ করে? সিরিয়াস নাটক যে পছন্দ করে না তা কিন্তু না, মানে এখনও অবধি যে আমার 10 বছর আগের একটা সিরিয়াস নাটকের কথাও কিন্তু এখন অনেক দর্শক বলে বা মনে রাখে, কিন্তু কমেডি নাটকগুলি হয় কি এখন মানুষের এত ব্যস্ততা,
এখন মানুষ ভাবতে একটু কম পছন্দ করে, চিন্তা করে যে যতক্ষণ টিভির সামনে থাকবো অতটুকু দেখবো, ভুলে যাব, অতটুকুই ভাববো তারপর ভুলে যাব, এরকম একটা কনসেপ্ট নিয়ে টিভি দেখতে বসে এবং আনন্দ পেতে চায়। সুতরাং এই কারণে আমাদের দেশে জনপ্রিয় হচ্ছে কমেডি নাটক। কমেডি নাটকগুলো আমার মনে হয়, তোমার কোনো ভক্ত ফোন করেছে, আমি কথা বলি দর্শকের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম, শুভ সকাল। হ্যাঁ, একটু জোরে কথা বলতে হবে। কে বলছেন, কোত্থেকে বলছেন? চকরিয়া, চট্টগ্রাম। চট্টগ্রাম কেন আসেন, অনেক গম আসেন না? আচ্ছা, অনার প্রিয় অভিনেতা প্রাণ রায়ডে আছে, তোমার নাটক দেখে। ধন্যবাদ আপনাকে, আপনি নাটক দেখেন, কারণ আপনারাই আমাদের আশীর্বাদ, আপনারা না দেখলে আমরা নাই। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো। আসলে সত্যি তুমি যেটা বললে যে দর্শকের জন্য এত কিছু, হ্যাঁ, এই যে এই টেলিভিশন না দেখলে তো ধরো আজকে আমার এখানেই আসা হতো না, একদম, যে আজকে আরেকটা লোককে ডেকে বসিয়ে দিতে পারতে। কিন্তু দর্শক দেখে, দর্শকের এক ধরনের ভালোবাসা ভালো লাগা আছে বিদায় আসলে নাটক করা। হ্যাঁ, একদমই সত্যি কথা, খুবই ভালো লেগেছে তোমার সাথে। জমজমার আড্ডা হচ্ছে, আড্ডা জমে গেছে, আমি দর্শকদের কাছে যাচ্ছি। মাই ডিয়ার ফ্রেন্ডস, আড্ডা জমে গেছে, আরও আড্ডা হবে, আমরাও অপেক্ষা আছি। আপনারা কারা কারা ফোন করেন, কথা বলেন, আপনাদের প্রিয় তারকার সঙ্গে নিচ্ছি ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেক, ব্রেকের পর দেখা হবে। ভালোবাসার মানুষ প্রাণ রায়কে নিয়ে আছি আমরা এশিয়ান টেলিভিশনের সকালের আড্ডায়, এশিয়ান টেক্সটাইল মিলস লিমিটেড নিবেদিত এশিয়ান তারকার আড্ডা অনুষ্ঠানে। আপনারা সরাসরি ফোন করতে পারেন টেলিভিশনের স্ক্রিনে দেওয়া নাম্বারে, আর যারা ফেসবুকে আছেন সেখানেও নাম্বার অ্যাড্রেসটা দেওয়া আছে, আমি আর বলছি না, সময় নষ্ট হবে, চলুন কথা বলি তারকার সঙ্গে। প্রাণ দাদা, তোমার সামনে আমি গাধা। পয়লা বৈশাখ, তোমার পরিকল্পনা কী? পয়লা বৈশাখ নিয়ে তো এক ধরনের ব্যস্ততা থাকেই, সেই মানে ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার থেকেই পয়লা বৈশাখে অন্যরকম একটা ব্যস্ততা চায়, চারুকলার মাস্ক রং করতে করতে। এবং এটা আসলে আমার সারা বছরের একটি স্পিড দান করে যে এই পয়লা বৈশাখের আগে মাস্ক রং করাতে। বা তুমি আগে থেকে মানে 7-8 দিন আগে থেকে সময় দেওয়া শুরু করো? হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু আমি জানতাম না। এখন যেমন আমি এর মধ্যে আর কোনো নাটকই করছি না এই 14 তারিখ পর্যন্ত। বাহ, এর মধ্যে আমি চারুকলাতেই সময় দেব, চারুকলাতেই। এটা হচ্ছে একটা প্রাণের চাহিদা না? হ্যাঁ, এটা আসলে না করলে না ওই বছরটা কেমন জানি খারাপ যায়। আচ্ছা আচ্ছা। আর প্রতি বছর নতুন নতুন স্টুডেন্টদের সাথে আলাপ, নতুন নতুন স্টুডেন্টদের সাথে পরিচয় হয়, তাদের দৃষ্টিভঙ্গিগুলো, হ্যাঁ, কনসেপ্ট শেয়ার করা যায়। তারপরে কালারের মধ্যে থাকলে না নিজের মনটাও কালারফুল হয়। একদম ট্রু। হ্যাঁ, মানে এবং চারুকলার ফানগুলি না অন্যরকম ফান, যেটা আমি বাইরে এই ফানগুলি পাই না। এই টাইমটা অনেক এনজয় করি, এই টাইমের স্পিডটা নিয়ে আমি সারা বছর চলি। আচ্ছা, তোমাকে একটা ইনফরমেশন দেই, সেটা হচ্ছে হয়তো তুমি জানো, তারপরে তোমাকে দিচ্ছি, যারা দর্শকরা জানে না তারাও জেনে নিতে পারেন। এশিয়ান টেলিভিশন ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে পয়লা বৈশাখ উপলক্ষে 5 দিনব্যাপী দীর্ঘ জমজমাট আয়োজন করেছে। এই প্রতিদিন টেলিফিল্ম, নাটক আছে, আরও কিছু প্রোগ্রাম আছে, সেলিব্রিটি ক্যাফে, সেলিব্রিটি কুক, বুঝতেই পারছো নাম শুনে, বৈশাখের রঙ্গ রস, কমেডি শো, এটা প্রতিদিন যাবে 5 পর্বের, বৈশাখের তারকা আড্ডা, এটার মধ্যে আমি একটা পর্বে আছি বাই দ্য ওয়ে। নাটক টেলিফিল্মের কথা বলেছি, সিনেমা আর যেটা এশিয়ান মিউজিক যেটা আছে প্রতি রাতে লাইভ যাবে। হারান হয়ে গেলাম, বলো কেমন লাগছে? আমি প্রথমেই সাধুবাদ জানাই, এরকম একটা চমৎকার কনসেপ্ট, চমৎকার আইডিয়া নিয়ে এশিয়ান টিভি আসার জন্য। কারণ আসলে আমাদের ঈদ, পূজা, এক একটা নির্দিষ্ট জনগোষ্ঠীকে কেন্দ্র করে এই অনুষ্ঠানগুলি, একমাত্র পয়লা বৈশাখ যেটা আমাদের সবার অনুষ্ঠান, সার্বজনীন, হ্যাঁ, সার্বজনীন অনুষ্ঠান, নির্বিশেষে সবার। এবং আমার কাছে খুবই আনন্দ লাগে যে আমার মনে হয় এটা আরও ডিটেল শুনবো তোমার কাছ থেকে, তার আগে একটু ফোনটা নিই। হ্যালো, শুভ সকাল। হ্যালো হ্যালো, হি কে? ভালো আছো? ভালো আছি। কে বলছো, কোত্থেকে বলছো? ও
তোমাকে দেখেই ঘাবড়ে গেল আর না দেখে খেয়েছে ক্রাশ আর লাইন কেটে গেছে ঠাস সরি তোমার সঙ্গে কথা হলো না আমারই আফসোস লাগছে প্রাণদা তো বাসায় গিয়ে কান্নাকাটি করবে আবার ট্রাই করো ঠিক আছে দাদা যেটা বলছিলে যে হ্যাঁ যে পয়লা বৈশাখটা খুবই ভালো লাগে যখন দেখি যে আগে ছোটবেলায় দেখতাম যে ঈদের দিন বা পূজার সময় বাচ্চারা সব বাসি বেলুন ফু ফু এই সাউন্ডটা এখন খুব মিস করি বা নতুন কাপড় চোপড় পরে হাঁটছে এখন পয়লা বৈশাখে আমি এই সাউন্ডটা আবার কোথায় জানি পাই সেই আমেজটা মানে এখন তো ঈদ বা পূজা সবার ঘরে ঘরে চলে গেছে একদম একমাত্র পয়লা বৈশাখটা যেটা রাস্তায় এবং দেখা যায় চোখে দেখা যায় সবাই ঘর থেকে বেরিয়ে পড়ে পুরো বাংলাদেশটা একটা কালার ধারণ করে এবার তো দেখলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার রাষ্ট্রীয় উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে মঙ্গল শোভাযাত্রা আয়োজন করেছে চমৎকার উদ্যোগ এবং নির্বিশেষে মসজিদ আমার যেটা ভালো লেগেছে স্কুল কলেজ মাদ্রাসাকেও অন্তর্ভুক্ত করেছে যেটা খুব জরুরি এটা হওয়া উচিত কারণ এটার সাথে ধর্ম রিলেটেড না এটা আমাদের একদমই বাঙালির একটা ভালোবাসার মানুষ চলে এসেছে আরেকজন বাঙালি কথা বলি শুভ সকাল হ্যালো হ্যালো শুনতে পাচ্ছেন হ্যালো হ্যাঁ হ্যালো টেলিভিশনে ভলিউমটা কমিয়ে দাও নাহলে রিমোটটা আমাকে দাও আমি কমিয়ে দেই তুমি কথা বলো সরাসরি টেলিভিশনটা অনেক পরে যায় তো সাউন্ড এই জন্য ডিস্টার্ব হচ্ছে তুমি সরাসরি কথা বলো দেখেছো কথা না শুনলে এমনই হয় তুমি অবধি আর যেতে পারছে না ওরা বুঝছো হ্যাঁ তারপর যেটা বলছিলে হ্যাঁ কি বলছিলে তুমি বলছিলে যে একটা দিন সবাই রাস্তায় বেরিয়ে পড়ে এবং আমরা বলেছি রাষ্ট্রীয় উদ্যোগে সার্বজনীনভাবে ওটা পালনের উদ্যোগ নিয়েছে যাতে এটা ব্যাপকতা ছড়িয়ে পড়ে মানে আমরা যদি আমাদের দেশের বাইরের দিকে তাকাই প্রত্যেকটা দেশেরই একটা একটা প্রোগ্রাম থাকে যেটা রাষ্ট্রীয় প্রোগ্রাম হিসেবে আমাদের রাষ্ট্রীয় প্রোগ্রামগুলি আছে স্বাধীনতা দিবস বিজয় দিবস আছে কিন্তু পয়লা বৈশাখটা অন্যরকম একটা আমি তোমাকে আরেকটু হেল্প করছি তুমি বাঙালিয়ানার একটা রূপ আমরা দেখতে মানে আমি সব সময় বলি না এই এই লাইভ অনুষ্ঠানে আমি একদিন বলেছিলাম এটা সম্ভবত নাদের ভাইকে বলেছিলাম তোমাকে বলছি ইউনেস্কো যেটাকে স্বীকৃতি দিয়েছে বিশ্ব ঐতিহ্য হিসেবে পয়লা বৈশাখ আরেকবার চিন্তা করে দেখো পৃথিবীতে তো বাঙালি বলে একটাই জাতি এটা তো আর ডাবল নাই নাই বাঙালি জাতির একটাই ভূখণ্ড সেটা হচ্ছে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের যারা তারা তো ইয়েতে পাসপোর্টে ভারতীয় লিখতে হয় বাঙালি বা বাংলাদেশি লিখতে পারেন না তো আমাদের এই গর্বের জায়গাটা আমরাই যদি না বুঝি তাহলে তো হলো না আর এটা সার্বজনীন মানে সেই দিক থেকে এশিয়ান টিভিকে আবারও ধন্যবাদ জানাই যে এরকম একটি মহতী উদ্যোগ গ্রহণ করার জন্য এবং এবছর তো শুরু এরপরের বছর হয়তো আরও আরও বিশাল বর্ণাঢ্য আয়োজনের মধ্যে যাবে অনেক চ্যানেল যদিও পয়লা বৈশাখের দিন লাইভ করে বা ওই দুদিন তিন দিন ব্যাপী হয় যে একটা দিনের জন্য এই পয়লা বৈশাখটা থাকে বা বৈশাখী আমেজটা থাকে সেই ক্ষেত্রে এশিয়ান টিভি পাঁচ দিন ব্যাপী আমার তো মনে হয় যে এই যে বাঙালির গর্বের একটা জায়গা এই যে চাইনিজ নিউ ইয়ার ওরা এক মাস ব্যাপী করে এক মাস ওদের সব বন্ধ থাকে ওরা মজা করে আমার মনে হয় সেদিনটার বেশি দূরে নয় আর এই পথটা এশিয়ান টিভি দেখিয়ে দিয়েছে অন্য চ্যানেলকে এবং আমাদের বর্তমান সরকারকেও ধন্যবাদ দিতে হবে কারণ পয়লা বৈশাখ উপলক্ষে বোধহয় একটা ইয়ে মানে সরকারি চাকরিজীবীদের জন্য অনেক উচ্চভাতা দিয়েছে তো যে এটা আসলে সরকার যদি উদ্যোগ না নিত আসলে এত আমেজ আমরা দেখতেও পেতাম না একদম তাই একদম তাই আমার মনে হচ্ছে আমরা অন্যান্য উৎসবের চেয়ে বড় উৎসবটাকে আরো বড় করে পালন করবো এবার এবার সবার আর্থিক সচ্ছলতা অনেক বেড়েছে বাই দ্য ওয়ে আমারও একটু বেড়েছে ওই প্রসঙ্গে না যাই মাই ডিয়ার ফ্রেন্ডস আমার খুব ভালো লাগছে প্রাণদার সাথে আড্ডা দিতে একেবারেই যেতে ইচ্ছে করছে না কিন্তু ছোট্ট একটা বিরতিতে যেতেই হচ্ছে তোমরা আমাদের সঙ্গে থাকো পর আর একবার স্বাগত জানাচ্ছি এশিয়ান টেলিভিশনের প্রতিদিনকার লাইভ আয়োজন সকালের আয়োজন আপনাদেরই জন্য আয়োজন যার নাম হচ্ছে এশিয়ান তারকার আড্ডা চলুন দাদার সঙ্গে কথা বলি দাদা আসলে কথা তো শেষ হবে না তোমার সঙ্গে আমার কথা আসলে টপিকেরও শেষ নেই কথারও শেষ নেই একটু চলচ্চিত্র নিয়ে তোমার ভাবনাটা জানতে চাই সেটা হচ্ছে যে কেমন আছে আমাদের চলচ্চিত্র শিল্প বর্তমানে তো সিনেমা হল মালিকরা চাচ্ছেন যে এটাকে উন্মুক্ত করা হোক তাদের ব্যবসার
অস্তিত্বের স্বার্থে। পুরো ব্যাপারটা তোমার অবজারভেশন একটু শুনি। আমার অবজারভেশন হচ্ছে, নতুন কিছু বা ভালো কিছু সৃষ্টির আগে একবার ধ্বংস হয়। এখন ওই টাইমটা চলছে, মানে আমি খুব আশাবাদী, উত্থানপূর্ব অবস্থা। হ্যাঁ, মানে আমি খুব আশাবাদী যে আমাদের ফিল্মের অবস্থান খুব ভালো হবে, কারণ আমাদের এখনও কন্টেন্টের কিছু ঝামেলা আছে, নতুন পুরাতনের সমন্বয়টা ঘটছে না, যে কারণে ভালো ফিল্ম হচ্ছে না। ভালো ফিল্ম যখন তৈরি হবে তখন হলগুলি এমনিই ঠিক হয়ে যাবে, আমার বিশ্বাস। আচ্ছা, আর এই যে কন্ট্রোভার্সিটা, যে চলচ্চিত্রের বাজারটা উন্মুক্ত করে দেওয়ার যে একটা দাবি, সেটাকে তুমি কীভাবে দেখছো? সেটাকে এক অর্থে হচ্ছে হলমালিকদের জন্য লাভবান হবে, কিন্তু টোটাল আমাদের সমাজের জন্য যে একটা ক্ষতিকর দিক হবে সেটা তারা ভাবছে না, শুধু তাদের ব্যবসাটাই চিন্তা করছে। আমরা তো টেলিভিশনে দেখছি সবকিছু, মোবাইলে দেখছি, টেলিভিশনে দেখছি, দেখছি সিনেমাটা কি করে আমাদের সমাজের জন্য ক্ষতি করবে। কিন্তু আমরা দেখছি, কিন্তু আমরা যদি বাংলাদেশি চ্যানেল না দেখতে পেতাম তাহলে কিন্তু এটা খুবই ক্ষতিকর জিনিস হতো। এখন যখন হলগুলিতে মানে বাইরের ছবি আসবে তখন হলমালিকরা ইন্টারেস্টেড থাকবেই না বাংলাদেশি সিনেমা চালানোর জন্য। কারণ একটা হিন্দি শাহরুখ খানের মুভি চললে পাশাপাশি আমাদের বা আমার একটা ছবি কখনোই দর্শক দেখবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা যদি এটাকে টেস্ট কেস হিসেবে পশ্চিমবঙ্গকে দেখি, তো পশ্চিমবঙ্গে পাশাপাশি বাংলা ফিল্মের অবস্থা কি খুব ভালো? ভালো না, একদমই। তারা ভালো আমাদের চেয়ে ভালো, আমাদের চেয়ে ভালো, কারণ আমাদের চেয়ে তাদের দর্শক সংখ্যা বেশি, তাদের হলে যাওয়ার একটা নেশা বা একটা প্রবণতা আছে, আমাদের যেটা নেই, হারিয়ে গেছে। হ্যাঁ, এখন যদি আমাদের প্রশাসন যদি এমন করে যে সিনেমা হল নতুন যদি বানাতে চায় কেউ, যে দুটোর কম তুমি বানাতে পারবে না, এবং দুটোর কমের মধ্যে একটাতে বাধ্যতামূলক বাংলা সিনেমা, বাংলাদেশি সিনেমা চালাতে, আমার মনে হয় যে এটার চেয়েও যদি উদ্যোগ নেওয়া যেত যে বাইরের প্রোডিউসাররা এখানে এসে ফিল্ম বানাতে পারবেন, বরঞ্চ তুমি সেটা কেন আশা করছো? তোমার কাছে টাকা থাকলে তুমি ইনভেস্ট করবা? না না, আমি ইনভেস্ট করব না, কারণ হচ্ছে আমার তো টাকাই আছে হয়তো 1 কোটি, আমি এর থেকে কত খরচ করব? কথার কথা, তুমি বলছো বাইরের প্রোডিউসারদের এসে করতে, তো বাংলাদেশেও তো কোটিপতি, হাজার কোটিপতি অনেক মানুষ আছে, কিন্তু আমাদের তোমার যে সেক্টরে তুমি প্রফিট পাবে না সেখানে কেন তুমি ইনভেস্ট করবে আমাকে এটাকে? তোমার কি মনে হয় যে ধরো আমি কলকাতার কথাই বলি, কলকাতায় এখন প্রোডিউস করছে, বাইরে থেকে এসেও প্রোডিউস করছে, বা মারোয়ারিরা করছে, এরা কি মনে হয় যে তোমার সব ফিল্ম থেকে টাকা উঠছে? উঠছে না, হয়তো একটা থেকে উঠছে, তিনটাতে লস হচ্ছে, কিন্তু আমাদের তো ওই একটারই সামর্থ্য নেই, আমরা তিনটা একসাথে কোত্থেকে করব? ওরা বড় কোম্পানি, বড় ইনভেস্ট করার ক্ষমতা আছে। আমার মনে হয় যে এখন ইনভেস্টার দরকার, যে রিস্ক নেওয়ার মতো, যে আচ্ছা আমার তিনটা ছবি ফ্লপ গেল, ফোর্থ ছবি আমার হিট যাবে, ওই একটা দিয়ে আমি টাকা তুলবো, এই রিস্কটা তো নিতে হবে। আমার দর্শকেরা এই ব্যাপারে কিছু বলার আছে, দেখি একটু কথাটা বলি। হ্যালো, শুভ সকাল। হ্যালো হ্যালো, হ্যাঁ শুভ সকাল, শুনতে পাচ্ছি? আপনি কোত্থেকে বলছেন? যে এই একটা সত্যি কথা বলবা, এইগুলি কি রেকর্ড করা নাকি নাকি সত্যি ফোন? ও, লন্ডন থেকে আপনি আবার ফোন করেছেন। আচ্ছা, কেমন আছেন? এটা মোবাইলের মতো কানে নিয়ে শোনো না তাহলে। হ্যাঁ প্রাণ রায়, আপনার? আমার কিছু হয় না। হ্যাঁ, কথা বলতে পারেন, কথা বলেন। হ্যাঁ বলেন। আপনি টেলিভিশন থেকে শুনেন না, সরাসরি শুনেন? লন্ডন এই টেলিভিশন দেখতে দেখতে অনেক সময় লাগবে। আচ্ছা ধন্যবাদ, আপনি হয়তো অনেক কথা বলেছেন যে আমরা শুনতে পাইনি, তারপর দেখছেন এত দূর থেকে কষ্ট করে ফোন করেছেন, এই জন্য আমরাও কষ্ট করে আপনাকে অনেক থ্যাংকস জানাচ্ছি। বাট নেক্সট টাইম এত কথা হবে, আমরা একেবারেই শেষ অংশে চলে এসেছি, তোমার জন্য অনেক শুভকামনা, কষ্ট করে এসেছো, আবার কষ্ট করে চলে যেও, আবারও বারবার তুমি কষ্ট করে করে আমাদের এখানে আসো, কারণ দর্শক তোমাকে ভালোবাসে, দর্শকের জন্যই তোমার আমন্ত্রণ আরেকবার। হ্যাঁ, তোমাকে অনেক ধন্যবাদ, কারণ তোমাকে দেখলেই কেন জানি আমার মনটা অনেক ভালো হয়ে যায়। আর এশিয়ান টিভিকে অনেক ধন্যবাদ, কারণ এশিয়ান টিভি দিন দিন ডেভেলপ করছে, ভালো হচ্ছে, এবং আমার মনে হয় দর্শকের চাহিদা পূরণ করতে সক্ষম হচ্ছে। হ্যাঁ, তোমাকে অনেক ধন্যবাদ। দর্শকদের ভালোবাসায় আমরা এগিয়ে যাব, এগিয়ে যাবে এশিয়ান টেলিভিশন, এগিয়ে যাবে বাংলাদেশ। দর্শক, আপনাদের প্রতি অনেক ভালোবাসা, কাল আবারও দেখা হবে, এশিয়ানের সঙ্গেই থাকুন, কারণ সারাদিন অনেক অনেক অনুষ্ঠান আছে এশিয়ান টিভিতে। টাটা।